কেমন লাগছে তোর ফোনটা কিনে নতুন ফোন ওয়াও হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আজকে আমরা আমার মাসির জন্য খুব স্পেশাল ডে আজকে হাসি বাবা জিনিস তো হাসি পাবে না ওর খুব স্পেশাল ডে ওর মোবাইলটা হট করে খারাপ হয়ে গেছে তো আজকেও একটা নতুন মোবাইল কিনতে যাচ্ছে তো সেটার ব্লগ করব আজকে তো তোর কিছু বক্তব্য না আমার কোনো বক্তব্য নেই কি ফোন কিনবি তা কিছু বলবি না কিছু ভেবে রাখিসনি ভেবেছি পোকো এক্স থ্রি প্রো কিনবো দেখা যাক হ্যাঁ এটা অ্যাভেলেবেল থাকলে সেটাই কেনা হবে তো আর কিছু বলবো না একেবারে দোকানে গিয়ে দেখা হবে তো দোকানে যাওয়া যাক আইফোন কেনার অকাজ নেই তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি মোবাইল কেনা হয়ে গেছে তো আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে বাড়ি দিয়ে যেহেতু এসেছি ফ্রেশ হয়ে গিয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সো হয়ে গাইস ফাইনালি ফ্রেশ হয়ে চলে এসেছি আমি এবার আমি আর মাসি মিলে মোবাইলে রিভিউটা দেখাবো মানে কি কি আছে বা কেমন দেখতে মোবাইলটা আপনাদের দেখাবো তো সেটা দেখানো যাক সো গাইস ফাইনালি এবার এই মোবাইলের কি কি আছে দেখাবো এই মোবাইলে এটা বক্স এই খুলছে না রে না খুলে গেছে মোবাইলের বক্স তো এটা ওর পিন ভেতরে এসব আছে আর কি কি আছে আর কিছু নেই বোধ হয় বিল আর চার্জারে এটা কিছু নেই চার্জার ফার্জার বের করে হয়ে গেছে তো চার্জারটা দেখাতে হতো তার লাস্টে দেখাচ্ছে চার্জার তো মোবাইলে পাসওয়ার্ড ফাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছে পাসওয়ার্ডটা খুলে নিই তারপর দেখাচ্ছি তো মোবাইল খুলে গেছে ওপেন হয়ে গেছে তো এই নিচে স্ক্রল ডাউন এরকম করলে কিছু ইন্টারফেস আসে এর মোবাইলে ওপো এক্স থ্রি প্রো ঠিক আছে ওহো আমি তো কিছু জানি না একটু বল তুইও তোর মোবাইলটা যে কোন আচ্ছা ক্যামেরা ক্যামেরা এটা ফুল স্ক্রিন করা আছে ফুল স্ক্রিনে একটা ফটো তুলে দেখাচ্ছি তো আমি আমার রুবিক কিউবেরই ফটো তুলে দেখাচ্ছি তো ক্যামেরা ভালো ক্যামেরা দারুণ ক্যামেরা ভালো ক্যামেরা হবে না দামি মোবাইল যে তো একটা ফটো তুলে দেখাচ্ছি আমি তো এটারও রিয়েল ক্যামেরার মতনই তো আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে আমার যেটা কাজে লাগবে আসলে আমি ওটা ওর জন্য বুকিং করে নিয়েছি ওকে স্লোমো আমার ফোন ও ইউজ করবে ঠিকই আছে হ্যাঁ ইউজ করবো না তো স্লোমো একটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে স্লোমো তো এক এই স্লোমোটা নিয়ে নিয়েছি তো দেখুন ঘুরছে ব ব ব করে ঘুরছে তো ব করে ঘোরা হয়ে গেছে
তো এবার আপনাদের দেখাচ্ছি স্লোমোটা কেমন হয়েছে। একটু ব্রাইটনেসটা করে করতে হবে, কী করে জানো? আচ্ছা, ও হ্যাঁ, এই সাইড দিয়ে নামাতে হবে। ক্যামেরা গ্যালারি কই গেল? আমারই কনফিউজ হয়ে যাচ্ছে। তো স্লোমো পুরো থেমে যাওয়ার মতো হয়ে গেল, ঘুরছে পুরো চারিদিকে, পুরো রিয়েল স্লোমোর মতো শেষ হচ্ছে না কি হয়ে গেছে স্লোমোটা। তো এটা ভালো করে হয়নি, একটা স্লোমো নেবো আমি, আর একটা স্লোমো নেবো যেটা হলো এটা দিয়ে। তো হয়ে গেছে স্লোমোটা, তো দেখা যাক, ওপেন করি। ও অসাম অসাম, স্লোমোর জন্য আমার বিশেষ করে মলটা ভালো লেগেছে, তো আমার যেহেতু এটা কাজে লাগবে। তো আর কি কি আছে একটু মাসি বল আমায়, নিজে দেখে নে, পাচ্ছি না বলতে কি অসব। না না ভালো, তো নেট নেট এখনও সিম ভরা হয়ে গেছে কিন্তু নেট নেই ওর কাছে এখনও। তো এইগুলো এই কটা অ্যাপ আছে ওর মোবাইলে, তো আর কিছু আছে বলে ওর মনে নেই, ও আমার দেখাচ্ছেও না। ও আর একটা এই মোবাইলে ফেসিলিটি হলো, ওয়াইফাই চালালেও হটস্পট, মানে কি বলো ওটাকে, ওয়াইফাই চালালেও হটস্পট দিয়ে শেয়ার করা যায়। হ্যাঁ, ওয়াইফাই চালালেও হটস্পট চালানো যায়, দুটো একসঙ্গে চলবে এর মোবাইলে, এটা একটা ভালো ফেসিলিটি, এটা আমার মোবাইলেও নেই, কোনো মোবাইলেই নেই, এই মোবাইলে ফার্স্ট। তো গাইস, মোবাইলের রিভিউটা হয়ে যাওয়ার পর আমি বলেছিলাম চার্জারটা দেখাবো, তো এটা হলো চার্জার, এটা হলো চার্জার। তো আর কিছু আশা করি দেখানোর নেই, আপনারা যা জানারও জানার জেনে গেছেন। তো এক দুদিন ইউজ করুক, তারপর বলবো কেমন চার্জ হয় বা কিছু। তো এসে এখন চার্জে বসাবো, এখন চার্জে দেওয়া হবে মোবাইলটা, তো সুইচ অফ করে দেবো। তো আর কিছু বোধ হয় দেখানোর নেই, তো এবার আমাকে আমি দেখাচ্ছি, ওয়েট। ফাইনালি রিভিউ করে দিয়েছি আমি, যেইটুকু যেইটুকু জানতাম জিনিসগুলো, মাসি আমার বলিও নি, তো আমি যেইটুকু যেইটুকু পেরেছি দেখাতে আপনাদের সেটা সেটা দেখিয়েছি। আরও কিছু আছে কি না আপনারা সেটা ইউটিউবে রিভিউ আসলে গিয়ে সেটা চেক করে নেবেন। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, এই ব্লগটা যদি ভালো লাগে, মানে মোবাইলের রিভিউটা যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য স্টে সেফ স্টে হোম। আমার মাসি নেই আশেপাশে, তো দেখাতাম ওকে, তো আজকের জন্য বাই।